আমি ডলি, ডলির কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করে দেখাবো বাটা মাছের রেসিপি সর্ষে দিয়ে। আমি প্রথমে বাটা মাছগুলো ভেজে নিচ্ছি সর্ষের তেল দিয়ে। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তারপরে তেলটা গরম হতে দিয়ে তাতে বাটা মাছগুলো দিয়েছি, দিয়ে ভাজছি। বাটা মাছগুলো দুই সাইডটা ভালো করে ভেজে নিলাম। মাছ ভাজার যে সর্ষের তেলটা রয়েছে তার মধ্যে আমি সামান্য পরিমাণে জিরা ধনে দিয়ে দিলাম। এরপরে একটা গোটা পেঁয়াজ কুচিয়ে রাখছিলাম, সেগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা তেলে দেওয়ার পর ভালোভাবে লাল মতন যেতে হয় সেরকমভাবে ভেজে নিব। পেঁয়াজটা লাল লাল মতো ভাজা হয়ে গেলে একটা আদা রসুন বাটা দিয়ে দেবো, এক চামচ আদা রসুন বাটা পেস্ট। আদা রসুন বাটাটা দেওয়ার পরে নাড়বো যাতে আদা রসুনের গন্ধটা না থেকে যায়। এরপরে কাঁচা লঙ্কা তিনটা দিলাম, চিড়ে রাখা কাঁচা লঙ্কা তিনটা দিয়ে দিলাম। ভালো করে এরপরে নাড়বো। এরপরে এটা দিয়ে দেবো এক চামচ হলুদ কুঁটা, হাফ চামচ লঙ্কা কুঁটা, এক চামচ জিরা কুঁটা দিয়ে এটা নাড়বো ভালো করে। এরপরে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে এটা ভালোভাবে ফুটতে দেবো। এরপরের মধ্যে দিয়ে দিলাম সর্ষে বাটা। সর্ষে বাটা দেওয়ার পরে সামান্য বাটা সামান্য পরিমাণে জল দিব। নুন দিয়ে দেবো স্বাদ মতো। এরপরে সামান্য পরিমাণে জল দিয়ে জল দেওয়ার পরে ফুটতে দিব জলটা, যাতে ভালোভাবে ফুটে। জল দেওয়ার পর ভালোভাবে জলটা ফুটতে দিব। ফুটে গেছে, এর মধ্যে বাটা মাছ এগুলো দিয়ে দেবো। এবারে গ্যাসটা কমিয়ে একটু ঢাকা দিয়ে দেবো।